আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত বন্ধুরা দেশে এবং পূর্বাশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা যৌন শক্তি ধরে রাখার জন্য অনেকেই অনেক রকমের ভিডিও আপলোড করে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ করে গেছেন কিভাবে সহবাস করতে বলেছেন সহবাস করার একটি নিয়ম আছে কিনা অথবা কি কি জিনিস সংগ্রহ করে খেলে আপনার সহবাসের সময় তৃপ্তি পাবে যৌন শক্তি বৃদ্ধি পাবে আপনার যৌবন ধরে রাখার জন্য কি কি কাজ করতে হবে এমনকি হস্তমৈদন করেছেন এখন আপনি কি করলে ভালো হবেন অথবা এমনও কাজ করেছেন আপনার লিঙ্গ একবারে দেতলা হয়ে গেছে অথবা আগামোটা গোড়া চিকন হয়ে গেছে এমনও যদি খারাপ কাজে লিপ্ত হয়ে থাকেন তা থেকে ফিরে আপনি কীভাবে ভালো উপদেশ পাবেন কীভাবে ভালোভাবে চলবেন ও কীভাবে এই সমাধান থেকে ফিরে আসবেন ও আগের মতো যৌবন ফিরে পাবেন ও যৌন শক্তি বৃদ্ধি করতে পারবেন সম্পূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন আমরা ওই নিয়মটাই সর্বপ্রথম আগে মানব যদি সেটার ভিতরে পরিপূর্ণতা আমরা না পাই ওই ক্ষেত্রে আমরা অন্য অন্য গাছগাছড়া বা অন্য কিছু আমরা ইউজ করতে পারি তবে 100% গ্যারান্টি দিয়ে বলা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি তাহলে আমাদের কি যৌন শক্তি পরিপূর্ণভাবে থাকবে আরও অর্জন করতে পারবো 100 বছর হলেও আমাদের যৌবন যদি 100 বছরের কোঠায় চলে যায় জীবন একেবারে বাদ হয়ে গেছে কিন্তু যৌন শক্তি তারপর আপনার সচল থাকবে অচল হয়ে পড়বে না আল্লাহ রাসূলের হাদিসগুলো আমাদের মানতে হবে আমরা আবার জানি যে আল্লাহ রাসূল কী কী হাদিস আমাদেরকে বলে গেছেন অথবা কী কী কাজ করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন যে তোমরা বেশি বেশি খেজুর খাও বেশি বেশি খেজুর খাও যদি অতিরিক্ত খেজুর খাও তাহলে তোমাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে আমরা বেশি বেশি খেজুর পান করব খেজুরে মারাত্মক যৌন শক্তির উপকারিতা রয়েছে আমরা হয়তো অনেকেই জানি না জানার চেষ্টাও করি না অথবা শুধু গাছগাছড়া নিয়েই ব্যস্ত আছি জিং সিং গাছ নিয়ে ব্যস্ত আছি অথবা অন্য অন্য লতাপাতা গাছ নিয়ে ব্যস্ত আছি কখনো এগুলার দিকে নজর করি না তবে অরিজিনালটা খাবার চেষ্টা করবেন খেজুরটার অরিজিনালটা পাওয়া সম্ভব না 2 নম্বর হলো আপনার বেশি বেশি মধু পান করবেন বেশি বেশি মধু খেলে যৌন শক্তি বৃদ্ধি পায় 3 নম্বরে হলো আপনারা কালো জিরা বেশি বেশি পান করবেন বেশি বেশি কালো জিরা খাবেন 4 নম্বরে দুধ খাবেন 5 নম্বরে সেদ্ধ ডিম খাবেন এই 5টা প্রকারে যদি আপনি ভালোভাবে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে অনেক ভালোভাবে আপনি যৌন শক্তি বৃদ্ধি করতে পারবেন শরীরে শক্তি অর্জন করতে পারবেন আর যদি আপনি এই 5টি কাজ সুন্দরভাবে না করেন অথবা লতাপাতা দিয়ে করেন তাহলে এই ক্ষেত্রে আপনার কাজ নাও হতে পারে আল্লাহ রাসূল যে কাজগুলো বলেছেন সেগুলো যদি আমরা মেনে চলি ইনশাআল্লাহ যৌন শক্তি আমাদের বৃদ্ধি হবে আমরা সময় দিতে পারবো আর আগে যে গুণগুলো করেছি হস্তমৈদন করেছি জিনায় লিপ্ত হয়েছি বা যে কোনো বাদ হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি এই নিয়মগুলো পালন করবেন আর আপনি খাস তওবা করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেন হেফাজত করেন